হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি তোমাদের সাথে রাজদীপ চলে এসেছি আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমাদের চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ এই জিনিসটা তোমরা আগে কোনোদিন দেখনি। আজকে আমি কোনো ট্রাভেল ব্লগ করছি না বা ফুড ব্লগ করছি না, আজকে আমি আমার স্কুলের একটা পূর্ণ আমার আমি যেহেতু এখন প্রাক্তন ছাত্র, যেহেতু কলেজ হয়ে গেছে, তো সেই আমার স্কুলে মানে আমার স্কুল বলতে কি বালিগঞ্জ গ্রামীণ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, সত্যজিৎ রায় স্কুল, ঋত্বি ঘটকের স্কুল, সমু মিত্র স্কুল, আরও মহান মহান মানুষদের ব্যক্তিত্বদের স্কুল এই বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের আমি ছাত্র হয়ে আজ গর্ববোধ করছি যে আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি। আর ছোটোকালে আমার ইচ্ছা ছিল যে এই অনুষ্ঠানটা কী আসলে সেটা দেখবার একটা সময় এসে, তো আজকে আমি আসতে পেরে সত্যি আমি খুব খুশি হয়েছি। আর কালকে মানে যবে থেকে শুনেছি যে আমি আসবো তবে থেকে আমি খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি। তো আছে বালিগঞ্জ ছাত্র সংসদ অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আমাদের বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, তো তারই আজকে পুনর্মিলন উৎসব ব্যাপারটা নিয়েই আজকে পুরো ডিটেলিং ব্লগ হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন থেকে শুরু করছি ব্লগটা, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলুন শুরু করা যাক আজকের এই মহা ভিডিও। কিছুক্ষণ আগে মানে ধরো ওই 6টা নাগাদ চলে এসেছি স্কুলে, আর এত ভিড় দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে আমাদের পুরো ব্যাচটা। ভাই তোরা সবাই কতটা ঠিক এক্সাইটেড এই জিনিসটাকে নিয়ে, দারুণ রকমের আরো ধরে দারুণ রকমের এক্সাইটেড। হ্যাঁ তো এক্সাইটেড থাকবে না তাই বাবা যায়, মানে তুই কালকে থেকে কি প্ল্যান করবি? আমাদের সবাই এখানে রয়েছে বন্ধুরা, সবার প্রিয় মানুষ প্রিয়জি পালি। তো এই যে সবার সবাই কলেজে চলে গেছি, বাট তাও একমাত্র আমাদের স্কুলের মাধ্যমে, আমরা স্কুলকে ভুলিনি, ঠিক আছে, স্কুলের বন্ধুদেরকে ভুলিনি, অনেকেই বেসিক্যালি সবাই বলতে গেলে যখন তারা কলেজে চলে যায় তারপরে তারা স্কুল জীবনটাকে মিস করে, তারা তাই সেই বন্ধু সেই টিচার তাদেরকে আর ফিরে পায় না, বা ওইভাবে সবার সাথে একসাথে যে মজাটা সেটা হয়তো ফিরে পায় না। কিন্তু আমাদের স্কুলে এই যে একটা খুব সুন্দর উপস্থাপনা আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের দাদাদের বা সিনিয়র যারা ছিলেন তাদের, তার জন্য আজকে আমরা এত সুন্দর মজা করতে পারছি। আমাদের আমার আমার কাছে সবাই এসছে, ঠিক আছে, আমার দেখেও ভালো লাগছে, তাদের সাথে আবার কথা হয়ে ভালো লাগছে। আজকে অনেক কিছু হবে, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। মানে আজকে আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের প্রোগ্রামের স্পেশাল গেস্ট হলেন রাঘব চট্টোপাধ্যায়, যে গায়ক রাঘব চট্টোপাধ্যায় তোমরা সবাই চেনো, ঠিক আছে, ওনাকে উনি আসবেন আর কিছুক্ষণ পর প্রোগ্রাম শুরু হবে, ঠিক আছে। তো সব কিছু তোমরা দেখতে হবে, এনজয় করো ব্লগটাকে, চলো। অনিশ ধর এবং অভিক গোস্বামী, একটু হাততালি হাততালির আওয়াজটাই শুনতে পাওয়া যাচ্ছে না, ওরাও কিন্তু ভাববে যে এরপরে ওরাও আর ওই চেয়ারে যখন বসবে ওরাও আর হাততালি দিতে কুণ্ঠিত হবে, ভাববে এটাই ট্রেডিশন। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রঞ্জন প্রসাদ দা, সরস্বত চৌধুরী, স্বর্গীয় সুমন মণ্ডল ফটোগ্রাফি কম্পিটিশন, আমাদের দাদার মতন শিল্পী সৈকত দা, রূপঙ্কর আমার খুবই ক্লোজ বন্ধু, এরা সবাই তো এই স্কুলেরই স্টুডেন্ট ছিলেন এবং এই স্কুলকে সমৃদ্ধ করে গেছেন এই সমস্ত বিরা, আরও অনেকেই আছেন হয়তো, আমি এই মুহূর্তে সবার নাম মনে আনতে পাচ্ছি না। না আমি শুরু করলাম যে এই সব মহামানবের সম্পর্কে একটা অন্য ধরনের কম্পোজিশন
দিয়ে শুরু করলাম। আমি এরপরে আমার নানা রকম গান শোনাব। এখন আমি খুব খুশি হয়েছি আমাদের যে ইউনিয়নের যে প্রেসিডেন্ট, রিইউনিয়নের যে প্রেসিডেন্ট, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট রয়েছেন সুমিত স্যার, ওনাকে পেয়েছি। ওনার থেকে কিছু, ওনার এই স্কুল মুহূর্তে কিছু স্মরণীয় ঘটনা হোক বা তার এক্সপিরিয়েন্স সেটা জেনে নেব। স্যার আপনি কোন ইয়ারের, কোন ব্যাচের? আপনি কোন? আমি 67 ব্যাচের হায়ার সেকেন্ডারি পাস। আচ্ছা, 67 আপনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন। আর এতদিনে এই যে 60-এর দশকের যে আমাদের বালিকা ভবন হাই স্কুল ছিল, আর এখন আছে 2022-এ যে বালিকা ভবন হাই স্কুল হয়েছে, তার মধ্যে আপনি কতটা পার্থক্য খুঁজে পাচ্ছেন? পার্থক্য বলতে কি কিছু না, আমাদের একজন টিচার ছিলেন সুপ্রভাত চক্রবর্তী, উনি বহুদিন ধরে আমাদের নানা রকম ট্রেনিং দেওয়া, মানে অনেক মানে মিশতে পারা শেখানো, এই করে করতে করতে মানে একটা ইয়ে তৈরি করেন। আমরাই আমাদের সিনিয়ররা 64 ব্যাচ 63 মজলিস বলে একটা, সেটাও আমাদের স্কুলের একজন ছাত্র তাদের অফিসে সন্ধ্যেবেলায় মজলিস, এই করতে করতে জমা হওয়া শুরু হয়, করতে করতে তারপর তার আগে একবার ছোট একটা আড্ডা হতো, মসজিদের আড্ডা হতো, আড্ডা হতো মানে একটা ইয়া বছরে বড় বড় সেই স্যার থেকে নিয়ে আমরা সবাই সবাই খাওয়া দাওয়া তো ইয়া, এই করতে করতে তার আগেও রিউনিয়ন হতো, তারপর যে কোনো সময় কোন কারণে যাই না বন্ধ হয়ে গিয়েছে, তারপর আমরা আবার ওই দাদাদের ইয়েতে যারা আমাদের ট্রেনিং দিয়েছে ওরা নিয়ে শুরু করা হয়। সেই যে শুরুটা হলো তখন অনেক চিন্তা করার, আর স্যার আমাদের সঙ্গে আছে, মানে কোনো কিছু হলে জিজ্ঞেস করে নেওয়া, উনি আমাদের গাইড করেন, এইভাবে আস্তে আস্তে আমরা এখানে পৌঁছে। তো বন্ধুরা, এখন রাঘব চট্টোপাধ্যায় বললাম আসবে, উনি এখন ওনার প্রোগ্রাম করছে। আমার বন্ধু আকাশ, কেমন এনজয় করছিস আজকে? খুব ভালো লাগছে, আমি এলাম চ্যাটার্জি, আর অনেকদিন পর অনেক পুরনো বন্ধুরা যারা তারা তাদের সাথে দেখা হলো, অ্যাকচুয়ালি ওটাই খুব একটা আনন্দের বিষয়। খাওয়া দাওয়া কিছু করেছিস? আমিও এবার খাওয়া দাওয়া করবো, তোমাদেরকেও দেখাবো। অ্যাকচুয়ালি এবার একটুখানি খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, অনেকটা টাইম হয়েছে, দেখি কি 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 আইটেমস রয়েছে, তোমরা দেখলেও যাই হোক, তাও দেখি আমি কি খাই, সেটা তোমাদের সবকিছুই দেখাবো। কেমন এখানে একটু ছোট ফুড ব্লগের রিভিউ হবে যে কেমন রয়েছে খাবার, দেখা যাক কি হয়। বন্ধুরা, এখন খাওয়া দাওয়ার সময়, তাই তো? তো এখন ওরা সবাই চিকেন রোল করে, চিকেন রোল নিচ্ছে, আর আমি একজন একজন একা নিচ্ছে না, না মানে একটুখানি রিভিউ দেবো, টেস্ট খাওয়ার টেস্ট কেমন রয়েছে, আশা করি ভালো হবে। চিকেন রোল অর্ডার দিয়েছে 35 করে, তো ছোটবেলা থেকে দেখে আসি আমরা, তো এই দিনটা আমাদের হচ্ছে গিয়ে সবার ইচ্ছা থেকে একবার অ্যালুমিনি রুমে বসবো, অ্যালুমিনি রুমে বসে কাজ করবো, কালকে রাত থেকে বসে কাজ করে আজকে এখানটা বিকেলবেলা চলে এসেছি, যে কোনো সময় কালকে আমি দুর্ভাগ্যবশত আসতে পারবো না, বাকিটা সবাই আসবে। হ্যাঁ, মানে এই কয়েকটা জিনিসের জন্য মানুষ পার্সোনালি হচ্ছে যে কোনো জিনিসটা না বলে দিতে পারে, সেটা গার্লফ্রেন্ড হোক আর বই হোক। আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিচ্ছি, সেটারও দেখি খেয়ে কেমন টেস্ট হচ্ছে। না, একদম ভাগ হবে না, এই সব জিনিসের সব জিনিসের ভাগ হয় না, বিরিয়ানিরও ভাগ হয় না। বিরিয়ানির প্রাইসটা তোমাদের জানিয়ে দিই, বিরিয়ানির প্রাইসটা রয়েছে 120 টাকা, 120 টাকা চিকেন বিরিয়ানি। তো আমি ভাবলাম একবার টেস্ট করে দেখি রিভিউটা, মানে কেমন খেতে হয়েছে আমি জানি না ঠিক কেমন হবে, একবার টেস্ট করে দেখা যাক কেমন এক্সপিরিয়েন্সটা হয়। ফার্স্ট টাইম স্কুলে এরকম একটা ফুড স্টল থেকে আমি খাচ্ছি, দেখা যাক, আশা করি ভালো হবে। লেটস গো। Thank you.
তো বন্ধুরা আমরা রোল পেয়ে গেছি, আর তোরা খেয়ে বল রোলটা কেমন? কেমন রোলটা খেতে পুরো? ₹35 অনুযায়ী কেমন? কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, একদম একদম। আর আমি বিরিয়ানিটা পেয়ে গেছি, নিয়ে বসে বলেছি, খেয়ে বলছি কেমন হয়েছে। তো ভাইটা ভালো সাইজের লেগ পিসটা দিয়েছে, আমি দেখাচ্ছি এই লেগ পিসটা দিয়েছে। আর এই সাইজের একটা আলুটা রয়েছে, মানে বিরিয়ানির মেন ব্যাপারটাই হলো আলুতেই আসে। আর স্যালাড দিয়েছে, তো আমি খেয়ে দেখছি কেমন টেস্টটা কেমন। লাইটের উপর থেকে খুব সুন্দর বিরিয়ানির টেস্টটা, ₹120 দাম নিয়েছে, মানে খুব ভালো বিরিয়ানি আমি পেলাম, ভালোই লাগলো বেশ ব্যাপারটা। আর আলুটাও বেশ নরম, আলুটাও বেশ নরম রয়েছে, মুখে দিয়েই গলে যাচ্ছে, সত্যি খুব ভালো লাগলো। তো আমি খেয়ে নি, আর চিকেন, আর চিকেনের পিসটাও দেখিয়ে দিই। এই দেখো চিকেনের পিসটাও যথেষ্ট ভালোভাবে সিদ্ধ করা হয়েছে, হ্যাঁ যথেষ্ট নরম অ্যাকচুয়ালি। আর চিকেনের পিসের মধ্যে একটা আলাদা স্বাদ রয়েছে, পেট মানেই বলবে। মানে আমি নিজে এখন ওনাকে সামনে দেখে দেখে আমার অনেক বড় ফ্যান অ্যাকচুয়ালি। তো ওনাকে সামনে দেখে আমি খুব বড় খুশি হচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র দাদাদেরকে যারা এই সুযোগটা আমাকে করে দিয়েছে। তো আমি ছোট্ট করে জানি উনি খুব আর্জেন্টলি বাড়ি যাবেন, অনেক দূর যাবেন, তো ছোট্ট করে আমি ওনার থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে নেবো যে আজকে বালিগঞ্জ মোহামেডান হাই স্কুলে এসে এই প্রোগ্রামে তার ওনার কেমন লাগলো। প্রথমত যেটা বলতে হয় যে এরকম একটা ঐতিহ্যবাহী স্কুল যেখানে আমি আগেও গান করেছি, এবং অনেক বছর আগে আর একবার, এবার দ্বিতীয়বার আমি গান গাইতে এলাম। এমন এমন সমস্ত মানুষ, মানে সেখানে ঋত্বিক বাবু, সত্যজিৎ বাবু, আদি বর্মন, আর কি না, মানে সব হুজ হুরা এখানে পড়ে গেছেন, এবং তাদের স্কুল সেখানে এসে গান করতে আসার একটা অন্য অভিজ্ঞতা, অন্য ভালো লাগা। এবং এই যে ক্লাসরুমগুলো দেখছি, সেগুলো স্মৃতিচারণ করছিলাম যে একসময় এইসব মহান লোকেরা এখানে ক্লাস করেছে, হাঁটাচলা করেছে, দৌড়দৌড়ি করেছে, সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। যেখানে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, আমার, আমি কৃতজ্ঞ, মানে আমাকে ডাকা হয়েছে, আমি ধন্য হয়ে গেছি এখানে সে গান করতে। তো এটা একটা বড় উনি কথা বললেন যে অনেক মহান মহান ব্যক্তিরা আমাদের পড়ে, হ্যাঁ এটা একটা খুব বড় ব্যাপার, আমরা নিজেরাও এর জন্য গর্ববোধ করি। আর আজকে স্যারের সাথে দেখা করতে পেরে খুবই ভালো লাগলো। তো স্যার আপনি প্রতি বছর যাতে আমাদের এরকম অ্যানুয়াল ফাংশনে আসেন, আমি তার জন্য আরো মানে দাদাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আপনি আসেন। নিশ্চয়ই নিশ্চয়ই। তো বন্ধুরা এখন দেখে পেছনে বুঝতেই পারছো আমি রয়েছি স্কুলের করিডোরে, একটুখানি ঘুরছি বন্ধুদের সাথে, একটুখানি স্কুলটা অনেকদিন পর যেহেতু আসলাম একটু ঘুরে দেখে নি। আর আজকে এত দূরই তোমাদের যা যা দেখাতে পেরেছি এখনো অবধি, চেষ্টা করেছি একটা সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার, একটা অদ্ভুত রকমের জিনিস, মানে এই যে পূর্ণমিলন উৎসব সব স্কুলে হয়তো হয় না, আবার কিছু কিছু স্কুলে হতেও পারে, আমার ঠিক জানা নেই, আশা করি হয় না সব স্কুলে, ব্যাপারটা এত সুন্দরভাবে হয়তো বড় করে হয় না। আমি চেষ্টা করেছি যাতে সব স্টুডেন্ট যারা আগে রয়েছে অনেক দূরে তাদেরকেও যাতে তারা দেখতে পায়, যদি তারা দেখে, আমার যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে এই ব্লগে তাহলে তারা আমার যেন ক্ষমা করে দেয়। আর আজকে এত দূরই পর্যন্ত ছিল আমার ব্লগটা, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, একটুখানি ছোট করে লাইক করে দিতে হবে, আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।